দুর্গাপূজা শেষ হয়ে গেছে, তাই আবার পটুয়াপাড়া চলে এলাম লক্ষ্মী ঠাকুর কীরকম তৈরি হচ্ছে দেখার জন্য। আপনাদেরও দেখানোর চেষ্টা করছি। দেখুন, সারি সারি লক্ষ্মী ঠাকুর তৈরি হয়েছে। কিছু কিছু এখন রং করা কিছুই হয়নি, কিছু কিছুতে মুখে হাতে রং করা হয়েছে। আমরা হয়তো যে সময়টা ঠাকুর দেখছিলাম, শিল্পীরা হয়তো সেই সময় এইগুলোকে তৈরি করে নিয়েছেন। আর মাত্র দুটো দিন বাকি। সারি সারি লক্ষ্মী ঠাকুর, ছোট বড়, এগুলো এখনো শুকনো হচ্ছে। শুকুলেই রং করার কাজ শুরু হয়ে গেল। শিল্পীরা সবাই ব্যস্ত। ছাঁচের মধ্যে মাটি দিয়ে এগুলো ঠাকুরের হাতের ছাঁচ, এর মধ্যে মাটি দিয়ে হাতগুলো তৈরি করা হয়। এখানে মাটি লেপার কাজ হচ্ছে, মাটিটাকে ক্লিন করে নেওয়া হচ্ছে। আমি শিল্পীদের সঙ্গে কথা বলেছিলাম যে এগুলো এত তাড়াতাড়ি কি রং করা হবে। উনি বললেন যে একদিনের মধ্যে সব হয়ে যাবে রং করা, রং করতে বেশি সময় লাগে না, দরকার হলে ওনারা রাত জেগেও কাজ করবেন, যেহেতু হাতে মাত্র আর দুটো দিন বাকি। প্রচুর ঠাকুর রয়েছে এখানে, রঙের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। চোখ টোক আঁকা হয়নি, শুধু গায়ের রঙটাই করা হয়েছে। খুব চকচক করছে রঙগুলো। এখানে রং করছেন শিল্পী। পটুয়াপাড়া এলে এত ভালো লাগে, মনে হয় সারাদিন যেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনাদের কাজগুলো দেখি। আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, এগুলো কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর ভাবে এদের মুকুট গয়না পরানো হয়ে গেছে। বিভিন্ন সাইজের ঠাকুর রয়েছে। মাথায় বিরাট বড় মুকুট জল জল করছে। সুন্দর লাগছে।
প্রচুর ঠাকুর, ভেতরে শিল্পীরা এখনো ব্যস্ত ফিনিশিং টাচ করছে।